Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ ইসহাক, সহকারী শিক্ষক নাসির উচ্চ বিদ্যালয় করিমগঞ্জ কিশোরগঞ্জ। আমরা আজ যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে একটি প্যাসেজ ন্যারেশন, নবম ও দশম শ্রেণীর জন্য একটি প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন পড়ার সময় প্রথমে ভালো করে প্যাসেজটি পড়ে নিতে হবে, জানতে হবে যে এই প্যাসেজে কে বক্তা এবং কে শ্রোতা এবং কোন বিষয়ে এই প্যাসেজে আলোচনা হচ্ছে। বিষয়টি ভালো করে বুঝে পরে ওই প্যাসেজ ন্যারেশন করতে শুরু করবে। তাহলে আমরা আজ আমাদের লেসনটি শুরু করতে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং লক্ষ্য করো। প্রথমে যে সেন্টেন্সটি তা হচ্ছে, দ্য টিচার সেড টু দ্য বয়, হোয়াই আর ইউ ডিস্টার্বিং দ্য ক্লাস দিস ওয়ে। এর অর্থ হচ্ছে, শিক্ষক বালকটিকে বলেছিল তুমি কেন ক্লাসে এইভাবে বিরক্ত করছো বা অসুবিধার সৃষ্টি করছো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং বার ফার্স্ট টেন্স নিয়ম হলো, রিপোর্টিং বার যদি ফার্স্ট টেন্স হয় বা সেই থাকে আর রিপোর্টিং স্পিচ যে কোনো যে টেন্সে থাকে অনুরূপ ফার্স্ট টেন্স হবে। অর্থাৎ রিপোর্টিং বার ফার্স্ট টেন্স হলে রিপোর্টিং স্পিচ অনুরূপ ফার্স্ট টেন্স হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনভার্টেড কমার ভিতরের যে সেন্টেন্স রিপোর্টিং স্পিচ তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবার আমরা যদি প্রথম থেকে করতে যাই তাহলে দেখা যায় রিপোর্টিং স্পিচ ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং বার সেইটের বদলে আসতে হবে, আর রিপোর্টিং স্পিচ যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় এবং ডব্লিউ সলিউশন দ্বারা শুরু হয় তাহলে ইফ না বসে এই শব্দটি ঠিক থাকবে, পরে ইন্টারগেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। কাজেই আমরা দেখতে পারি যে দ্য টিচার আস দ্য বয় হোয়াই, হোয়াই এর পরে সাবজেক্ট আসে, সাবজেক্ট পরিবর্তন হবে, যেমন সাবজেক্ট আছে ইউ, ইউ পরিবর্তন হয় অর্থাৎ সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, অবজেক্ট হচ্ছে দ্য বয়, তাহলে বয়টা প্রোনাউন হি হয়ে যাবে। তাহলে দাঁড়াবে কি, দ্য টিচার আস দ্য বয় হোয়াই হি, আর এম ইজ আর থাকলে সবসময় ওয়াজ ওয়ার হয়ে যাবে। কাজে হোয়াই হি ওয়াজ ডিস্টার্বিং দ্য ক্লাস দিস থাকে দ্যাট হয় দ্যাট ওয়ে। তাহলে আমরা বলতে পারি দ্য টিচার আস দ্য বয় হোয়াই হি ওয়াজ ডিস্টার্বিং দ্য ক্লাস দিস ওয়ে। এই সেন্টেন্সটি আমরা এইভাবে শেষ করতে পারি। পরের যে সেন্টেন্সটি তা হচ্ছে, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস। এটাও শিক্ষকের কথা, শিক্ষক ছাত্রকে আবার বলল যে তুমি কি জানো না যে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস, এটা একটা গুরুত্বপূর্ণ ওই লেসন বা পাঠ। তাহলে আমরা দেখছি পরের সেন্টেন্সটি ইন্টারগেটিভ, কাজেই বক্তা এবং শ্রোতা আগে হতে। আমরা এখন ওই ইন্টারগেটিভ সেন্টেন্সটি বার্ব দ্বারা যদি শুরু হয় তাইলে ইফ বসে। এখন আমরা লিখতে পারি দ্য টিচার অলসো আস দ্য বয়, যেহেতু এটি শিক্ষকের দ্বিতীয় কথা, দ্য টিচার আস দ্য বয় ইফ। আর ডোনট ইউ থিঙ্ক এই অংশটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আছে, কাজেই চলে যাবে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইন্ডিফিনিট থেকে ফার্স্ট ইন্ডিফিনিটে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি দ্য টিচার অলসো আস, তারপরে ইউ আবার পরিবর্তন হবে বালকের সাথে, হবে ইফ হি আস্কড, ইফ হি
think that. অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট থেকে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সে যদি আমরা করি তাহলে দাঁড়াবে he did not think that আর is now as we কি was তাহলে দাঁড়াইলো যে the teacher also asked he did not think that it was an important class এইগুলো দ্বিতীয় সেন্টেন্স পরে দেখা যাচ্ছে আবার get out of the room and do not come back today এই কথাটাও আবার শিক্ষকের বালকে শিক্ষক বলছে যে ক্লাস থেকে বেরিয়ে যাও এবং আজ আর ক্লাসে ফিরে আসবে না তাহলে এই সেন্টেন্সটা আবার কি ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আদেশ বোঝাচ্ছে আর পরে এন্ড এর পরে যে অংশটা do not come back today আজ আর ফিরে আসবে না এই অংশটা ইম্পারেটিভ সেন্টেন্সে নিষেধ বোঝাচ্ছে কাজে আমরা এখন লিখতে পারি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুধু বাদ দ্বারা শুরু হয় তাহলে এর আগে টু বসে আর গেট আউট অফ দ্য রুম এই অংশটা কি আদেশ বোঝায় কাজে আমরা রিপোর্টিং ভার্বের শেষে বদলে লিখব দ্য টিচার এগেইন অর্ডার দ্য বয় টু গেট আউট অফ দ্য রুম দ্য টিচার অর্ডার দ্য বয় টু গেট আউট অফ দ্য রুম এ do not come back today আর do not দ্বারা যদি শুরু হয় তাহলে আমরা শুধু no doubt এ যাবে not এর পরে একটা to বসবে তাহলে আমরা লিখতে পারি and not to come back that day today বদলে that day হবে এই অংশটাও শেষ পরে আবার excuse me sir see the boy বালকটি বলল ও স্যার আমাকে ক্ষমা করবে এবং আরো বলল আই উইল নেভার ডিস্টার্ব ইন দিস ইন দা ক্লাস হি প্রমিস সে প্রতিজ্ঞা করলো যে আমি আর কখনো ক্লাসে বিরক্ত করব না এই অংশটুকু বালকের কথা কাজে এক্সকিউজ মি স্যার সে ক্ষমা প্রার্থনা করেছে ক্ষমা প্রার্থনা করে আমরা লিখব যে দ্য বয় বেট এক্সকিউজ হিম মিটা পরিবর্তন হবে বালকের সাথে বালক যদি অবজেক্টিভ কেস হয়ে আসে তাহলে মেয়ের জায়গাতে হবে কি হিম তাহলে দ্য বয় বেগ এক্সকিউজ হিম এন সেড দ্যাট এন সেড দ্যাট না এখানে তোমার হি প্রমিসড রিপোর্টিং বার শেষে দেওয়া আছে এটা প্রথমে নিয়ে যেতে হবে সামনের দিকে তাহলে আমরা লিখব যে দ্য বয় বেগ excuse him and he promised that and he promised that I will never disturb him disturb in the class he also the assertive sentence কাজে I এর আগে আমরা that বসাবো লেখো he promised that he would never disturb in the class এখন মনে হয় তোমরা বুঝতে পেরেছো কিভাবে প্রসেসটি শেষ করা হয়েছে আমি আবার বলছি যে দ্য টিচার আস্ক দ্য বয় হোয়াই হি ওয়াজ ডিস্টার্বিং দ্য দ্যাট ক্লাস পরে আবার দ্য টিচার অলসো আস্ক দ্য বয় হি ডিড নট থিঙ্ক দ্যাট ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস পরে আবার ইম্পর্টেন্ট দ্য টিচার অলসো অর্ডার দ্য boy to get out of the room and not to come back that day পরে আবার বালকে বলছে the boy begged excuse him and he promised that he would never disturb the in the class আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো আমাদের প্রায় হাতে সময় নেই আজকে এখানে শেষ থ্যাংক ইউ ভেরি মাচ